জিলিপির গোলাটা যেটা আমি ময়দাটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আজকে খানিকটা চালের গুঁড়ো মিশিয়েছি, মিশিয়ে গোলাটা তৈরি করেছি। এবার জিলিপিটা ছাড়ব। এইভাবেই বানাচ্ছি জিলিপি, আর তার সঙ্গে ডেকে নেবো আমার আজকের অতিথিকে। শুরু করছি জি বাংলার রান্নাঘরে রথযাত্রা স্পেশাল। জিলিপি কিন্তু রসে ভিজে রেডি হয়ে গেছে। এই আমার জিলিপি রেডি, আর আমার আজকের প্রথম অতিথিও এসে গেছে, শ্রাবস্তী। কেমন আছে শ্রাবস্তী? খুব ভালো, আর খুব ভালো লাগছে এখানে এসে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরও খুব ভালো লাগছে যে তুমি আমাদের এখানে এসেছো। তুমি তো খুব ভালো ডান্সার। হ্যাঁ, খুব বেশ কয়েকদিনই আমি শিখেছি। তুমি রাষ্ট্রপতি ভবনে পারফরমেন্সও করেছো? হ্যাঁ করেছি, 1994-এ আমি রাষ্ট্রপতি ভবনে একটা পারফরমেন্স দিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো ওখানে গিয়ে। নাচে তো অনেক জায়গায় নেচেছি, কিন্তু ওইখানের মতন এক্সপিরিয়েন্স সত্যি একটা অন্য পরিবেশ তৈরি হয়। কিছু কিছু পারফরমেন্সের একটা অন্য পরিবেশ তৈরি হয়, সেটা কিন্তু জীবনে কম আসে পারফর্মারদের। সবসময় যে সেটা তৈরি হয় তা কিন্তু না, সবসময় তো আমরা অ্যাটমসফিয়ারটাকে করেনি, কিন্তু অ্যাটমসফিয়ার আমাদের জন্য হওয়াটা খুব ডিফিকাল্ট এবং সেটা খুব কমই আসে। সাবস্তি, আজকে তো রথযাত্রা, একদম তোমাদের ওড়িশি নৃত্যও তো জগন্নাথ বন্দনা দিয়ে শুরু হয়, তা কিরকম ভাবে শুরু হয় আমাদের অনুষ্ঠানটা সেই একটু শুরু করো। ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা জেনারেলি ভূমি প্রণাম করে শুরু করি, সেটা করি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বাহ, এসো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজকে আমাদের রথযাত্রা স্পেশালে তুমি কি রান্না করছো বলো? আমি আজকে একটা মিঠা ডালি করে দেখাবো। জগন্নাথ দেবের প্রসাদ হচ্ছে মিঠা ডালি। মিঠা ডালি কি লাগছে বলো? আচ্ছা, এটা বানানোর জন্য যেটা লাগছে সেটা হচ্ছে অরহর ডালি, মানে অরহর ডাল যেটাকে আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, সেটা জলে ভেজানো। আর লাগবে নুন, হলুদ গুঁড়ো, আদা থেতো করে রাখা, বা যেটাকে আমরা বলি গ্রেটেড আদা, আর আখি গুড়, সেটা একটু গুঁড়ো করে নিতে পারেন আর কি। আর যেটা লাগবে সেটা হচ্ছে হিং, জলে ভিজিয়ে রেখে তারপরে দিতে হবে আস্ত জিরে আর ঘি। এবার বলো প্রথমে কি করবে। প্রথমে এই যে অরহর ডালি, যেটা অরহর ডালি যেটা ভেজানো আছে জলে, সেটা একটু ওইখানে আমাকে জল ঝরিয়ে দেব, জল ঝরিয়ে দিতে হবে। হ্যাঁ দিচ্ছি। জগন্নাথ শুনলেই বারবার মনে আসে, মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আমি তো খুব মিস করি কটক, জানো? তাই? হ্যাঁ খুব মিস করি। তুমি কটক মিস করো কি? আমি বেশি দিন হয়ে গেলে, মানে ধরো 3-4 মাস হয়ে গেল পুরী যেতে পারিনি, আমারই মন খারাপ হয়ে যায়। এইটা কি ডালটা এবার এর মধ্যে দিয়ে কড়াইতে দেব? হ্যাঁ কড়াইতে দেবে, একটু অন করে দি। এবার এটার মধ্যে এই জলটা আমি দিয়ে দেব, ঠিক আছে? বেশ খানিকটা জল দিতে হবে, মানে পরিষ্কার জল দিতে, একদম পরিষ্কার জল, যাতে ডালটা একদম ভিজে যায় জলটার মধ্যে। তুমি জানো যখন এই রান্নাটা পুরীর মন্দিরে হয়, এটা কিন্তু ওরা মাটির পাত্রে করে, মাটির পাত্রে করে, আর ঠিক এই এই প্রসেসেই করে। তো এটা আস্তে আস্তে ফুটবে। এবার এটা যেই ক্রমশ একটা ফুট হওয়ার পরে এটার মধ্যে একটু নুন দেব। ঠিক আছে, ঠিক আছে। শ্রাবস্তী, তোমার বিয়ে হয়েছে কি কলকাতাতে? হ্যাঁ, আসলে আমি কটকের মেয়ে, আমার বিয়ের পর আমি কিন্তু বোম্বেতে ছিলাম। আচ্ছা, তারপর দিল্লি, তারপর কলকাতা এসেছি। এবার তো ফুটে উঠেছে, এবারে তো কি দেবে? এবার এটার মধ্যে নুন দেব। জগন্নাথ দেবের ভোগ যখন হয় তখন কিন্তু মন্দিরে কিন্তু নুন দেয় না, কারণ ঠাকুরের প্রসাদে নুন হয় না, হলেও কিন্তু সন্দক নুন একদম ঠিক বলেছো। মানুষই খাওয়ার জন্য এই নুন একটু লাগে। এই যে তুমি নাড়লে তো, কিন্তু যখন ওইখানে রান্নাটা হয় নাড়তে পারবে না একদম। এবার হলুদ দিয়ে নিই এটাতে? হ্যাঁ দাও। কি অদ্ভুত বলো, নাড়া পড়ে না কিচ্ছু না, তবুও কোনো টেস্টে কোনো কি ভাজাও যেরকম একবারে দিয়ে দেবে, একবারে তুলবে, নাড়বে না একদম। এখন আমি ঘুটটা দিয়ে দিই, ঘুটটা একটু বেশি দেবো, কেননা ডালটা তো খটা মিঠা, তাই জন্য 2 চামচ আখের গুড় দিও। ঠিক আছে,
2 চামচ আখের গুড়। এই যে শাড়িটা পরেছো এটা সাম্বলপুরি তো? হ্যাঁ সাম্বলপুরি শাড়ি। আমার শাড়িটা সুন্দর না বলো? খুব সুন্দর। আর তোমাকে তো কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। শ্রাবস্তী, এই শাড়িটা যার তাঁতের আর কি, যিনি তাঁতি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, বীরেন কুমার বসাক। ও আচ্ছা, ওনার শাড়ি। হ্যাঁ ওনার শাড়ি। এবার কি দেবো বলো? এবার আমি আদাটা দেবো। আদা? হ্যাঁ। আচ্ছা, আদারটা যার যেরকম একটু পছন্দ, অনেকে আদা একটু ভালোবাসে, কিন্তু এখানে আদা বাটা ব্যবহার করি না। হ্যাঁ, আদাটা কিন্তু গ্রেট করে দিয়েছি, তো এতটাই দেব। ঠিক আছে, মোটামুটি তুমি ধরে রাখো। থেতো করেই দেয়া যায়। শ্রাবস্তীর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার শাশুড়ি মা আছেন, আমার স্বামী আছেন, আমার ছেলে, আমার মেয়ে। আর তো বড় হয়ে গেল। হুম, বেশ বড় হয়ে গেছে, এখন ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে নিয়েছে। ডাল হয়ে গেছে? অনেকটাই ফুটে গেছে। হ্যাঁ, অনেকটাই ফুটে গেছে। আচ্ছা, তুমি তো এলে, দেখো এত গল্প করছি, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, আমি তোমার জন্য পাঁপড় ভাজা রেখেছি, জিলিপি আমি নিজে হাতে বানিয়েছি, একসাথে আজকে খাওয়া দাওয়া করব। নিশ্চয়ই নিশ্চয়ই। একটু নেড়ে দাও ডালটা। তোমায় কি করে দেবো বলে, হিংটা গুলে দেবো? আমাকে একটু হিংটা গুলে দাও। এই দেখো এতটা ঠিক আছে। বাস বাস বাস, একটু জল দিই। এই জলটাতেই হয়ে যাবে মনে হচ্ছে, না হলে আমি আর একটু জল দেবো। ঘিটাকে গরম করে দিই। ঘি একটু গরম করে দাও। গরম হয়ে গেছে? হ্যাঁ গরম হয়েছে। এবার আমি আস্ত জিরেটা ডালের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, দেখে নিলেন মিঠা ডালি কিভাবে তৈরি হচ্ছে। আরেকবার রেসিপিটা দেখেন। মিঠা ডালি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে জল ছেঁকে নেওয়া অড়হর ডাল নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর গ্রেট করা আখের গুড় মিশিয়ে তাতে থেঁতো করা আদা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে জলে গুলে নেওয়া হিং আর গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে ওপরে গলানো ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন মিঠা ডালি। শ্রাবস্তী, আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, খুব মজায় থেকো, আনন্দে থেকো। এবার মিঠা ডালি খাই? নিশ্চয়ই। আমি কিন্তু জিলিপি বানিয়েছি, সেটাও কিন্তু তোমাকে খেতে হবে। নিশ্চয়ই খাবো। আর রথযাত্রা তো পাঁপড় ভাজা ছাড়া হতেই পারে না, সুতরাং সেটাও খেতে হবে। পাঁপড়টা নিয়ে না, তুমি নেবে? থ্যাংক ইউ। আমার তো না নেই। আমি আগে জিলিপিটা খাই ফেলে, আগে একটু ডালিটা টেস্ট করি। হ্যাঁ তুমি ডালিটা করো, আমি জিলিপি। কি অসাধারণ জিলিপিটা, বেশ ভালোই হয়েছে, আমি পুরোটা খেয়ে নেবো। তার সঙ্গে ডালিটা, ডালিটা তুমি বলো, ডালিটা যে কি অপূর্ব হয়েছে, মানে এত কম মশলায় এত সুন্দর খেতে, ঈশ্বরের নামেই হয় গো। হ্যাঁ ঠিক বলেছো, এত ভালো, ঈশ্বরের নামেই হয়। আপনাদের কাছেও কিন্তু এরকম অনেক রেসিপিস আছে, এরকম পুজোর রান্নাও আছে আপনাদের কাছে, আমাদের প্লিজ লিখে পাঠান না। অবশ্যই চিঠি লিখুন, কিন্তু ছবি সহ লিখবেন, বা মেলও করতে পারেন, যাই করবেন ছবি সহ। জি বাংলা, পোস্ট বক্স নাম্বার 9051, 71 পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 700016, মেল আইডি rannaghar.zbangla@zslgroup.com। আমাদের পরের অতিথি সোনালি, সোনালি সতপতি এসেছে সাম্বলপুর থেকে, এখন কলকাতাতেই থাকা হয়। হ্যাঁ, কি বানাচ্ছো তুমি আজকে? আজকে আমি বানাবো মহুরা। মহুরা ভোগের জন্য কি কি লাগছে বলো? মহুরা ভোগের জন্য লাগবে কালো চানা ভিজানো, মানে ছোলা ভিজানো, ছোলা, কখারু, কখারু কি পেঁপে, কুমড়া, কাঁকড়, কাঁকরোল, ওকে, পটল, কাঁচা কদলী, মানে কাঁচকলা, কাঁচকলা, মূলা, আর আছে সারু। সারুটা কি? কচু, কচু, আচ্ছা। আর লাগবে বড়ি, বড়ি ভাজানো, তারপরে লাগবে ঘি, গুড়, লবণ, ঘোষা নারকেল, সরষে, শুকনো লঙ্কা, হলুদ, হিং, হিং ওড়িয়াতে হিঙ্গু বলে আমরা। আর তার সঙ্গে একটা স্পেশাল মশলা লাগবে, যেটা হচ্ছে জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, তেজপাতা। এই সবগুলোকে শুকনো খোলায় নেড়ে
পেস্ট করা আছে সেটাও লাগবে। প্রথমে কি করব বলো? প্রথমে প্যানে একটু ঘি দেব। দিয়ে দাও। এমনি তো জগন্নাথে মানে রিফাইন অয়েল তো ইউজই হয় না, ঘি ঘি ইউজ হয়, ঘি ব্যবহার হয়। একটা একটা করে সব সবজিগুলোই দেব। আচ্ছা, এটা কি দিলে? কাঁচকলা দিলে তো? কাঁচকলা, কচু আর কাঁচকলা একসাথে দিয়ে দিলে। হ্যাঁ, একটু ভাজা হয়ে যাওয়ার পরে পাকিয়ে দিলে কঞ্চা কদলি। এটা কঞ্চা কদলি, কঞ্চা কদলি দিয়েছে। হ্যাঁ, কাকড়ুল দিয়েছি। কাকড়ুল দিচ্ছ তো? হুম, কুমড়াটা দিয়ে দিচ্ছি। কুমড়া দিচ্ছো? হ্যাঁ। আর এই ছোলাটা দিয়ে দাও। ছোলা, মুলোটা দিলে না তো গো? হ্যাঁ, মুলোটাও দিয়ে দিচ্ছি। মুলোটাকে তোমরা মুলোই বলো না? মুলা, মুলা। এখানে একটু লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হলুদটা দিয়ে দিচ্ছি। হিঙ্গু, মানে হিঙের জল, হিঙের জলটা দিয়ে দেব। উড়িষ্যার রান্নায় হিং জলে ভিজিয়েই দেওয়া হয় না? হ্যাঁ, এমনি তো আমরা বাড়িতে গুঁড়ো হিং ইউজ করে মানে তেলে দিয়ে দিই, কিন্তু মন্দিরে এইরকমই ইউজ হবে, এইভাবেই জল। হ্যাঁ, এবার কি করব বলো? এবার ওই যে মশলাটা বাটা হচ্ছে, বাটা মশলাটা, হ্যাঁ ওইটা দিয়ে দিন। দেবো কতটা দেবো তুমি দিয়ে দাও। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে আছে হচ্ছে জিরা, মানে গোটা জিরে, মৌরি, ধনে, গোলমরিচ আর তেজপাতা সব একসাথে পেস্ট করা, তাই তো? শুকনো খোলায় নেড়ে এটাকে পেস্ট করা। হ্যাঁ, ওই শুকনো খোলায় ভেজে আর কি। হ্যাঁ, তো ওইটা একটু আলাদা রকম বাসনাটা আছে। হ্যাঁ হ্যাঁ, বাসনা মানে গন্ধটা, গন্ধটা। হ্যাঁ, এবার কি এতে জল দেওয়া হবে গো? একটুখানি জল দিয়ে দেওয়া হবে। এই রান্নাটা ধাই কিরি কিরি করে হবে না? না, এটা একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে। এটা ধাই কিরি কিরি করে হবে না, এটা এখনি ঢাকা দিয়ে দিয়ে দেখতে হবে সবজিগুলো সব সিদ্ধ হবে। তাহলে আমরা এটা একটু সিদ্ধ করতে দিই। হুম, কত দূর হলো? মহুরা না? মহুরা, মহুরা। হুম, মহুরা হচ্ছে 56 ভোগের একটা ভোগ। হ্যাঁ, অলমোস্ট ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে আসছে। আমরা এটা ঘরোয়া পদ্ধতিতেই রান্না করলাম। মন্দিরে বোধ হয় এটা মাটির পাত্রেই রান্না হয়। মন্দিরে মাটির পাত্রে একসঙ্গে বসে চাপিয়ে দেওয়া হয়, তারপর আর নাড়ানো হয় না। না, গুড় দিয়ে দেব। আখের গুড় তো? আখের গুড়। তো একটুখানি গুড় দেব। হুম, আর নারকেলটা দিয়ে দিই। নারকেল? হ্যাঁ। তোমরা বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই আমি দেখেছি চিনির বদলে গুড় ব্যবহার করো না? হ্যাঁ, এমনি তো উড়িয়া খাবারতে বেশি মানে এমনি ভেজিটেবল সবজি এসবে বেশি চিনি কি গুড় ব্যবহার হয় না, তাও কিন্তু পদ্ধতিতে রাধা হয়। হ্যাঁ, তাও কিন্তু মন্দিরের খাবারতে একটু মিষ্টি হয়, গুড় ব্যবহার, ওইটা গুড় ব্যবহার হয়। তো একটু নারকেল দিয়ে দিচ্ছি, একটুখানি জল দিতে হবে, একটুখানি জল দিচ্ছি। আর আরেকটা প্যানও গরম করে দিই। একটা প্যান গরম করতে হবে তো? হ্যাঁ, ঢাকা দিই? হ্যাঁ, একটু ঢাকা দিই, তখন ফোড়নটা রেডি। এটা ফোড়নটা রেডি করবে তো? হ্যাঁ। আচ্ছা, এই প্যানটা গরম করব তো? হ্যাঁ, একটু ঘি দিই, এক চামচের মতন ঘি। এক চামচের মতো? হ্যাঁ। হয়ে গেছে, একটু সরষে দিই এক চামচের মতন। লঙ্কা দেবে? হ্যাঁ, এবার সরষেটা ফুটে আছে, তো এখানে স্বাদ হিসাবে যে কত লঙ্কা খায়, গোটাই, হ্যাঁ গোটা লঙ্কা একটু দিয়ে। তোমার বাপের বাড়ি তো সম্বলপুর, শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি রাউরকেলা। রাউরকেলা? আরে বাবা, রাউরকেলা স্টিল প্ল্যান্ট আছে ওখানে। আচ্ছা, ওখানেই কি শ্বশুরমশাই কাজ করতেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার এটা কি করব বলো? ওইটা এখানে দিয়ে দেবো তো? দিয়ে দেবে। দিয়ে দিয়ে বড়িগুলো দিয়ে দেবো এখানে। বড়িগুলো, এটা কি ডালের বড়ি গো? বিউলি ডালের বড়ি। বিউলি ডালের বড়ি? হ্যাঁ, আগে যে নরম নরম খেতে পছন্দ করে আগে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ক্রাঞ্চি পছন্দ করি। হ্যাঁ, যারা একটু শক্ত খেতে পছন্দ করে তারা শেষে দেবে, লাস্টে দিকে দিলে। আর প্রথমে দিয়ে দিলে তো বড়িটা ভেঙেও যাবে। হ্যাঁ, মহুরা রেডি হয়ে গেছে। মহুরার রেসিপিটা দেখে নিই।
মহুরা বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি গরম করে ওর মধ্যে একে একে টুকরো করা গাঁটি কচু, কাঁচকলা, পটল, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, ভেজানো ছোলা আর মুলোর টুকরো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে তাতে নুন, হলুদ গুঁড়ো, হিঙ্গোলা জল আর আগে থেকে শুকনো খোলায় ধনে, জিরে, গোটা গোলমরিচ, মৌরি আর তেজপাতা একসঙ্গে ভেজে বেটে নেওয়া বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে সেদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা খুলে ওর মধ্যে গ্রেট করা আখের গুড় আর কোরানো নারকেল দিয়ে আবারও সামান্য ঢেকে রেখে একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে গোটা সর্ষে আর গোটা শুকনো লঙ্কা নাড়াচাড়া করে ছোঁকটা সেদ্ধ করা সবজির ওপর ছড়িয়ে তাতে ভাজা বিউলির ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি মুহুরা। রেডি হয়ে গেছে মুহুরা। তার আগে শ্রাবস্তী বানিয়ে গিয়েছিল মিঠা ডালি, আমি বানিয়েছি জিলিপি আর তার সঙ্গে পাঁপড় ভেজেছি। সবটা মিলেই আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাকে এই মেমেন্টোটা। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। আমারও খুব ভালো লাগছে আজকে এদিকে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা ভগবানের নাম করে উৎসর্গ করে তো এটা ভালোই হবে, খুবই ভালো হবে। আমরা খাবার সময় জগন্নাথ দেবকে উৎসর্গ করেই খাবো। এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে মিঠা ডালি বা এই যে মুহুরো যেটা আমরা বানালাম সেটা আজকে জগন্নাথের প্রসাদ হিসেবে আমরা বানালাম। এটা তো জগন্নাথের 56 ভোগের মধ্যে দুটো ভোগ, কিন্তু আপনারা তো অনেকদিনই নিরামিষ খান, এরকম হয় যে পুজোর জন্য বা অন্য কোনো কারণে নিরামিষ খান, তখন কিন্তু এটা বানিয়ে খেতেই পারেন। তাতে দেখবেন খুবই ভালো রান্নাটা হবে এবং খেতেও ভালো লাগবে, তাই না বলো? এবার খাই মুহুরো। কী বলছিলে বলো? এই সবজিগুলো মানে এমনি নেই কি মন্দিরে এগুলো সবচেয়ে দেওয়া যায়, কম্বিনেশনটা থাকে, কিন্তু আলাদা কম্বিনেশনতেও আপনি বানাতে পারেন। একদমই, অন্য কিছু বানাতে পারে বা এত সবজি হয়তো পাওয়া গেল না তখন কম দিয়ে একটু কম বেশি হতে পারে। ভালো হয়েছে? দারুণ হয়েছে। থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে, অসাধারণ। তুমি খেয়ে দেখো। আমি ডালটা খেয়ে দেখি। ভালো হয়েছে। এবার আমি দেখে নিই যে তোমাদের দুজনের জন্য আজকে জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে কি কি গিফট আছে। রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটা গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের পক্ষ থেকে একটা সুন্দর কেক, রয়েছে শ্রীহরির পক্ষ থেকে খুব একটা আকর্ষণীয় গয়না, আর মিত্র ক্যাফের পক্ষ থেকে একটা ডিনার ভাউচার। একটা জিনিস আপনাদের বলি যে যেটা যে টিপও হতে পারে, আমরা যতগুলো রান্না আজকে করলাম, যে দুটো রান্নাই করলাম, যে মিঠা ডালি তারপরে মহুরা, এই দুটো রান্নার মধ্যেই গুড় ব্যবহার করলাম। বাঙালিদের সবথেকে প্রিয় গুড় মানে রান্নার মধ্যে পড়ে কিন্তু পাটালি গুড়। পাটালি পাটালি আমরা ভেঙে অনেক সময় কৌটোর মধ্যে অনেকদিন রেখেও দিই, অনেকদিন রাখার পরে কিন্তু পাটালি গুড় খাওয়া যায় না। সেক্ষেত্রে কী করবেন, কৌটোর মধ্যে এক মুঠো মুড়ি দিয়ে দেবেন। মুড়ি দিলে দেখবেন পাটালি গুড় অনেক দিন ঠিক থাকবে। বা ভালো তো। আরো কি জানো তো, অনেক সময় পাটালি গুড়ের উপর ছাতা পড়ে যায় তো সাদা সাদা, সেটাও পড়বে না মুড়ি রেখে দিলে। ও খুব ভালো। আপনারা অবশ্যই এটা করবেন যে পাটালি গুড়ের কৌটোর মধ্যে এক মুঠো মুড়ি রেখে দেবে। তুমিও তাই করবে। হ্যাঁ, আমি এখান থেকে ওইটাই করব। আপনাদের সকলকে জানি রথযাত্রার শুভেচ্ছা। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। জগন্নাথ দেব আপনাদের স্বাস্থ্যের প্রতি কৃপা করুন, প্রত্যেকে সুস্থ থাকুন, খুব আনন্দে থাকুন। এখন দেখুন দিদি নাম্বার 1।